আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ওর বয়স এখন যখন দশ থেকে বারো বছর বয়স তখন থেকে একটা ব্যাথা আমরা বুঝতে পারি হ্যালো হ্যাঁ জি বলুন জি তো আমরা ডাক্তার ক্ষেত্রে দেখালে বিভিন্ন পর্যায়ে ডাক্তার দেখাই এবং ঢাকাতে সৈয়দ হ হক প্রফেসর নজরুল ইসলাম এরকম ডাক্তার দেখাই ও রোগটা ধরা পরে অ্যাঙ্কালজিং স্পন্ডালাইসিস তো ও ইটোরিক্স জাতীয় ঔষধ তারপরে রিমোক্যাপ এবং দিয়ে ট্রিটমেন্টটা শুরু হয় তো সেভাবে থাকে তো কখনো কন্ট্রোল হয় না আর কি তো ডাক্তার ওষুধগুলো খাক আস্তে আস্তে ঠিক থাকবে ভালোভাবে চলবে তো একটা পর্যায়ে এসে ওর হিপ জয়েন্ট দুটোই এখন দেখি ড্যামেজ হয়ে গেছে অর্থাৎ হাঁটতে গেলে অনেক কষ্ট হয় এখন ডাক্তার সাহেবরা বলছেন যে ওর দুটো হিপ জয়েন্ট ড্যামেজ হয়ে গেছে তো এখন আমি ও তো মাঝে এত পেন হচ্ছিল যে বিছানায় পড়ে গেছিল এমনকি একটু নড়তেও পারছে না তো এমন এমন তো অবস্থায় কোনো পেন এই কাজ হচ্ছিল না পরে আমি ওকে অনেক কষ্ট করে ইন্ডিয়াতে নেই এবং একটা ডাক্তার দেখাই এবং উনিও ওকে এক্সাম শেয়ার নামে একটা ইনজেকশন দেয় তো এই এক্সাম শেয়ার ইনজেকশন নেওয়ার পরে উম ওর মুভ করতে পারে এবং মোটামুটি হাঁটতে পারে আর কি তো এখন একটা এক্সামসের ইনজেকশন দেওয়ার পরে তিন মাস ভালো থাকে আবার তিন মাস পর পরে ওই এক্সামসেটা দিতে হয় তো ইন্ডিয়া ডাক্তার বলছে যে এই ওষুধটা এই ইনজেকশনটা দিয়ে যতদিন ভালো থাকে এভাবে চলুক তারপর একটা সময় হয়তো অপারেশন করতে হবে তো এখনো ফেলাজিন খাচ্ছে বা পেন এখন আমি কম খাই ওই ওই ইনজেকশনটা দেওয়ার পরে তো আমরা কি করতে পারি আর এই অবস্থাটা কি করতে পারি ওনার বয়স কত এখন 23 ওর বয়স এখন দিচ্ছি লাস্ট যে রোগী বলেছিল যে ওনার ভাইয়ের যে সমস্যাটা এনকাইলোজিং স্পন্ডিলাইটিস এটা একেবারে কমন একটা বাত রোগ যেটা আর্থ্রাইটিস রোগ অন্যতম যেমন অস্টোআর্থ্রাইটিস অন্যতম এনকাইলোজিংও একটা অন্যতম তবে কম সাধারণত পুরুষরা আক্রান্ত হয়ে থাকে এবং এই বয়সে ২৫ থেকে ৩০ ৩৫ বছর বয়সে এক্সপোজার হয় এর আগে কিন্তু অ্যানকালোজিং মানে বাচ্চা বয়সে ওইভাবে এক্সপোজার পুরুষরা কেন আক্রান্ত হয় দিস ইজ এ অটোমিউন ডিসার এটা একটা জেনেটিক্যাল ডিজিজ এবং এটা পুরুষ বেশি আক্রান্ত হয় মহিলাদের তুলনায় মহিলারা হয় খুব কম আমরা দশটা অ্যানকালোজিং রুগী রুগী যদি পেয়ে থাকি তার মধ্যে নয়টাই পাওয়া যাবে পুরুষ একজন পাওয়া যাবে মহিলা এইজ অ্যান্ডিং অটো ইমিউন ডিসঅর্ডার এই এই রোগের চিকিৎসা কি প্রথমত মেডিকেশন যে ডাক্তার সাহেবরা সালাজিন দিচ্ছে 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 একটা বলছিল এইটা কিন্তু অনেকাংশে রোগের তীব্রতা রোগের যে প্রগ্রেসিভ রোগের প্রোগ্রেশন রোগের প্রগ্রেশনটা কিন্তু খারাপ জিনিস ইম্প্রুভমেন্টের প্রোগ্রেশনটা ভালো রোগ যদি প্রগ্রেস করতে থাকে তাহলে কিন্তু খারাপের দিকেই যেতে থাকবে যেমন ওনার ভাইয়ের হিপ দুইটা অলরেডি ড্যামেজ তো এই রোগের প্রোগ্রেশনটা সাধারণত ডিজিজ মডিফাইং ড্রাকগুলা কমিয়ে ফেলে অনেকাংশে যদি পরিমিত ওষুধ সেবন করে ডাক্তারের পরামর্শে সেই ক্ষেত্রে কিন্তু রুগী অত খারাপ আর হওয়ার চান্স থাকে না রুগী ভালোই থাকে কিন্তু এই রুগীর ক্ষেত্রে যেটা হচ্ছে রিহাবিলিটেশন খুবই ইম্পর্টেন্ট পুনর্বাসন চিকিৎসা সাধারণত এনকালজিন রুগী শুয়ে থাকে হাঁটতে চায় না ব্যথা সে কাতর থাকে সে ম্যালাইজ থাকে তার কাছে চলাফেরা করতে ইচ্ছা করে না ব্যথার কারণে এই জিনিসগুলো সে আমরা যদি কাউন্সিলিং করে রুগীকে রুগীকে মোটিভেট করে যদি তাকে লাইফস্টাইল চেঞ্জ করতে পারি যদি সে নিয়মিত হাঁটাহাঁটি করে নিয়মিত সাইক্লিং করে হাটে এক্সারসাইজ করে পাশাপাশি রিহ্যাবিলিটেশন থেরাপিগুলো সে করে তাহলে কিন্তু হিপ জয়েন্ট ড্যামেজ হওয়ার কোন প্রশ্নই উঠে না not only really যে hip joint কোন জোরাই তার নষ্ট হবে না আমার মনে হয় এখন হচ্ছে যে তাকে এক্সারসাইজে যেতে হবে বা থেরাপিতে যেতে হবে তাকে এখন রিহ্যাবিলিটেশনে যেতে হবে তাও সেটা অন্য জোড়াগুলো মিনিমাইজ মানে ব্যথা বা খারাপ হওয়া থেকে তাকে ভালো রাখতে হবে এটা একটু জানতে চাই যেমন ওনার হাঁটু ব্যথা যে রুগী বলছিল মহিলা হাঁটু ব্যথার স্পেশালি যে অস্ট্রোয়াপি যেটা উনি বলছে এই ক্ষেত্রে যেমন আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিতে পারি হ্যাঁ যেমন থেরাপি এটা আল্ট্রাসাউন্ড থেরাপির মূল কাজই হচ্ছে জোরার ভিতরে যে ইনফ্লামেশন থাকে মানে যে কোনো কিন্তু হয় এই মিনিমাইজ করা বা কমিয়ে ফেলা বা হিল করা সাউন্ড কিন্তু সেই কাজটা করে থাকে সাউন্ড যেমন আলট্রাসোনোগ্রাফি যেটা ডায়াগনোসিসে ব্যবহার করা হয় পেটে বা কোথাও শরীরের ভিতরে ইন্টারনাল কোনো কিছু আছে বা কিছু দেখার জন্য তদ্রুপ সেটা আমরা ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি সেম ইলেকট্রোম্যান্ডিক রেডিয়েশন যেমন সূর্যের আলো বিভিন্ন কাজে আসে সূর্যের আলো অনেকগুলা আপনার স্পেকট্রাম আছে সেটার একটা স্পেকট্রাম আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে সেটা হাঁটু বা স্পেসিফিক ব্যথা ব্যবহার করে থাকে তাহলে এটা একটা মাত্র আমাদের টুলস এই জাতীয় কয়েক লক্ষ টুলস আছে যেটা আমরা থেরাপি চিকিৎসায় অ্যাপ্লাই করে থাকি ইট ডিপেন্ডস অন রুগীর ডায়াগনোসিস এমনও টুলস আছে শুধু স্পেসিফিক কিছু এক্সারসাইজ করলে কিন্তু ব্যথাটা চলে যাবে এখন অনেকের ধারণা যে থেরাপি মানে সেম জিনিস বা এটা গিয়ে একটা একটা জায়গায় হিট দেওয়া এটা একেবারে ভ্রান্ত ধারণা ইট ডিপেন্ডস অন ডক্টর সে ডায়াগনোসিস করবে তার রুগীর ক্ষেত্রে এমনও আছে যেমন পায়ের তলার ব্যথার ক্ষেত্রে আমরা জাস্ট শু মডিফিকেশন করে দেই সেই ক্ষেত্রে রোগী ভালো হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে বলে আপনি একটু 5 কেজ ওজন কমাবেন দেখবেন ব্যথা চলে যাচ্ছে অনেকে আবার কিছু মলম বেরিয়েছে ব্যথার বিভিন্ন দামি দামি বাইরে থেকে আসা এবং অনেক দামি বেশ সেই মলমগুলো ব্যবহার করে বলছে যে ভালো হয় কিনছে সেগুলো আসলে কি না এটা যদি জন্য যে কিনছে অনেকে এটা যদি কোনো ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সাইন্টিফিক কারণ ডাক্তারি আমরা যারা পড়ে আসি তারা আমরা কেমিক্যাল সম্পর্কে পড়ে আসি ফার্মাকোলজি পড়ে আসি ফার্মাকোডাইনামিক্স জানি কোন কোম্পানি বা কোন ওষুধটা আপনার উপকার আসবে সেটা অন্য কথা অবশ্যই রেজাল্ট আসবে কিন্তু আপনার কোনো অ্যাড দেখে বা পত্রপত্রিকার মাধ্যমে বা বিভিন্নভাবে আপনি ভুল তথ্যের মাধ্যমে কোনো মলম কিনে বা কোনো তেল বা মালিশ কিনে যদি আপনি ব্যবহার করেন এটা কোনোভাবে উচিত না এতে শারীরিক আরও সমস্যা তৈরি হতে পারে অ্যালার্জিকজনিত শারীরিক সমস্যা হতে পারে হাঁটুর সমস্যা বা শরীর ফুলে যেতে পারে অনেক সাইড ইফেক্ট আছে কারণ প্রত্যেকটা জিনিসেরই যদি আপনি ফার্মাকো কাইনেটিক না জানেন ফার্মাকোডাইনামিক না জানেন কারণ হচ্ছে আপনি যে কেমিক্যালটা ইউজ করছেন সেটা আসলে কাজ করে সাময়িকত আপনাকে দিচ্ছে পরবর্তীতে দেখা যাবে যে সেটা কিন্তু আপনার ক্ষতি করতে পারে এই জাতীয় অবৈজ্ঞানিক মানে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ব্যথার মলম বা ক্রিম বা আপনার যেটি হোক তেল এই জাতীয় ব্যবহার করা উচিত না কোনোভাবেই কাম্য না আমাদের থাইরয়েড প্রবলেম যেটা হয়েছে আজকাল থাইরয়েডে ভুক্ত অনেকে আছে এটার সাথে বাতের কোনো সংযোগ রয়েছে নাকি বাতের ব্যথা হ্যাঁ থাইরয়েডে যেটা হয় যে এটা একটা হরমোনাল সমস্যা সেক্ষেত্রে ওজন বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে ওজন অনেক কমেও যেতে পারে আবার থাইরয়েডের কারণে ভোকাল কর্ডও চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে গলা সমস্যা হতে পারে তো এইটার সাথে হ্যাঁ ব্যাথার কিছুটা রিলেশন আছে যদি কারো হাইপোথাইরয়েড থাকে থাইরয়েডের সমস্যা থেকে শরীরে হালকা পেইন হতে পারে মাংসপেশির পেইন এটা একেবারেই কমন যেমন ডায়াবেটিস জনিত পেইন হতে পারে ডায়াবেটিসের তো অনেক কমপ্লিকেশন তার মধ্যে অন্যতম পেইন তো দ্রুপ থাইরয়েড সমস্যা থেকেও পেইন হতে পারে আর প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ অ্যান্ড নেভার মিস অ্যানাদার আপডেট